প্রকাশিত হলো শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটি চালনার নতুন বিধিমালা 2024। বহুল প্রতীক্ষিত এই ম্যানেজিং কমিটি পরিচালনার যে বিধিমালা সেটি প্রকাশিত হয়েছে। গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি অনুমোদন দেওয়ার এখতিয়ার শিক্ষা বোর্ডের, কিন্তু দীর্ঘদিন ধরে স্কুল কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও ব্যবস্থা নেওয়ার তেমন সুযোগ ছিল না এই শিক্ষা বোর্ডের, ফলে দুর্নীতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানে নেমে এসেছিল সর্বনাশ। এ বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন জারি করা বিধিমালায় গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির উপর শিক্ষা বোর্ডের কর্তৃত্ব অনেক বেশি রাখা হয়েছে। কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও স্বার্থহানির প্রমাণ মিললেই কারণ দর্শানো ছাড়াই এই কমিটি ভেঙে দিতে পারবে শিক্ষা বোর্ড, যা আগের বিধিমালায় ছিল না। এছাড়াও বোর্ড প্রয়োজন মনে করলে বিশেষ পরিস্থিতিতে কমিটি 2 বছরের জন্য গঠন করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে। সম্প্রতি এই বিধিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়, এর আগে 2009 সালে জারি করা বিধিমালার আলোকে চলছিল। যদিও ওই বিধিমালার বেশি কিছু সংশোধনী আনা হয়েছিল, নতুন বিধিমালা জারির ফলে 2009 সালের বিধিমালা অকার্যকর হয়ে যায়। নতুন জারি করা বিধিমালা অনুযায়ী গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির কিংবা সভাপতির বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়ম বা দুর্নীতির অভিযোগ গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে অসন্তোষ বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে শিক্ষা বোর্ড বিশেষ পরিস্থিতি কমিটি গঠন করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে। এছাড়াও নতুন এ বিধিমালায় আরও কিছু পরিবর্তন রয়েছে, সেটি হচ্ছে ভর্তি, অতিরিক্ত ভর্তি, ফর্ম পূরণ এবং নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম প্রমাণিত হলে এবং প্রতিষ্ঠানের অস্থিতিশীল পরিবেশের কারণে গুণগত শিক্ষাদানে অন্তরায় মনে হলে বিশেষ কমিটি গঠন করতে পারবে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গতকাল ইত্তেফাককে বলেন, বিশেষ কমিটি সাধারণ কমিটির মতোই 2 বছর হবে। তিনি জানান, আমি আশা করছি এই বিধিমালা বাস্তবায়নের ফলে শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরে আসবে। বিধিমালায় বলা হয়েছে শিক্ষা বোর্ড স্বতঃপ্রণোদিত হয়ে গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি, নির্বাহী কমিটি, অ্যাডহক কমিটি বা বিশেষ পরিস্থিতি কমিটির যে কোনো বিষয় অনুসন্ধান করিতে কিংবা কোনো অভিযোগের বিষয়ে তদন্ত করিতে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র তলব করতে পারবে। এই প্রবিধান মালার কোনো বিধান লঙ্ঘন, সরকার বা শিক্ষা বোর্ড কর্তৃক জারিকৃত কোনো নির্দেশনা অমান্যকরণ, অদক্ষতা, আর্থিক অনিয়ম, অব্যবস্থাপনা, প্রতিষ্ঠানের স্বার্থহানি বা অনুরূপ অন্য কোনো কারণ প্রমাণ হলেও শিক্ষা বোর্ড যে কোনো সময় গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি, নির্বাহী কমিটি, অ্যাডহক কমিটি বা বিশেষ পরিস্থিতি কমিটি বাতিল করতে পারবে। এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, ম্যানেজিং কমিটি বা পরিচালনা পর্ষদের যে বিধিমালা 2024, সেখানে বলা হয়েছে সভাপতি বা অন্য কোনো সদস্যের কর্মকাণ্ড বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিংবা শিক্ষার্থীদের স্বার্থ পরিপন্থী হলেও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা 2/3 সদস্যের আবেদনের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা সংশ্লিষ্ট কোনো সদস্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিতভাবে অভিযোগ জানানোর সুযোগ রাখা হয়েছে নতুন বিধিমালায়। নতুন বিধিমালায় আরও কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বর্তমান বিধিমালায় সভাপতি হওয়ার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এসএসসি উত্তীর্ণ। আগে এই পদে কোনো যোগ্যতা নির্ধারিত ছিল না, এ কারণে স্কুলের গণ্ডি ফিরিয়ে এমন ব্যক্তিরাও উচ্চ মাধ্যমিকের বা মাধ্যমিক প্রতিষ্ঠানের পরিচালনার জন্য সভাপতি হতে পারতেন। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস আর মাধ্যমিক ও কলেজ পরিচালনার জন্য সভাপতির যোগ্যতা নির্ধারণ না থাকায় বিষয় নিয়ে সমালোচনা চলছিল। এই বিষয়টি আমলে নিয়ে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি এসএসসি পাস নির্ধারণ করা হয়। তাছাড়া নতুন বিধিমালায় সভাপতি হওয়ার মেয়াদও নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিধিমালায় বলা হয়েছে কোনো ব্যক্তি একই প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে পরপর 2 বারের বেশি সভাপতি, শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক প্রতিনিধি হতে পারবেন না।
তবে এক মেয়াদ বিরতি দিয়ে পুনরায় নির্বাচন করতে পারবেন। একজন ব্যক্তি দুটি কলেজের গভর্নিং বডি বা দুটি স্কুলের ম্যানেজিং কমিটি সহ মোট 4টির বেশি পদে সভাপতি থাকতে পারবেন না। গভর্নিং বডির সভাপতির মনোনয়নের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান স্থানীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে সভাপতির জন্য 3 ব্যক্তির নাম বোর্ডে পাঠাবেন, তবে ম্যানেজিং কমিটির সভাপতি হবে নির্বাচনের মাধ্যমে। শিক্ষক ও অভিভাবকরা বলছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সরকার ওই সব ধরনের সুবিধা দিয়ে থাকেন, এই কারণে গভর্নিং বডির প্রভাব কমিয়ে শিক্ষা বোর্ড ও শিক্ষা প্রশাসনের হাতে আরও নিয়ন্ত্রণ নেওয়া উচিত। অর্থাৎ এখানে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মাধ্যমিক পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো সেখানে আপনার ম্যানেজিং কমিটির বিধিমালা 2024 প্রকাশিত হওয়ার ফলে অনেক পরিবর্তন হবে, এইটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি।